শীতকাল বর্তমান আমরা তো কম্বলের ব্যবসা করতেছি, কিন্তু এই কম্বলের ব্যবসা দিয়ে, এই ব্যবসার পয়সা দিয়ে আমার সংসার চলে না, এবং গরমের সময় আমার একদম সংসার চলা খুব কঠিন হয়ে যায়। যেই ব্যবসা আমরা করি, এই ব্যবসা আমাদের প্রথম না হয়, এই ব্যবসা আমার বাপ দাদু থেকে, ব্যবসা দাদু থেকে, বাবা বাবা থেকে, আমার বাবা থেকে, আমরা আমরা যে এই ব্যবসা আমরা করতেছি, এই ব্যবসাতে আমার পথটা আসে না। আমার যে ব্যবসা আছে, এই ব্যবসাতে আমরা প্রায় 2000 আমার তাঁত আছে, এই তাঁতগুলা মানে পয়সার জন্য অকেচর হয়ে আছে, সুতার দাম বেশি, মালের দাম কম, হয়তো বাইরে পার্টি আমাদের কম টানছে, আমরা এই জন্য উন্নত করতে পারি না। শীতের দিন কয়েকটা আমার কম্বল চলে, কিন্তু শীতের কয়েকটা দিন আমরা বেচি বা সংসার চালাই সুন্দর করে চলে, কিন্তু বাকি যখন শীত চলে যায় তখন কিন্তু আমরা যে কীভাবে চলিমা চলার মতো আমার কোনো বুদ্ধি থাকে না। তখন শালা আমরা কী করি, ওই ঢাকা কাহা যাই, ইস্কা চালাবা কাহা আর কি, ওই দূরত আর কি, কুন্ডে কাজ আছে কাজ খুঁজে বেড়াই, কাহা ভাটাত কাজ করি, এইভাবে তখন শালা খুব সংসারটা চলাইতে ধাই ভাই হয়ে যায়। যে আবার শীত বর্ষ শীত আসিল শীতকাল, ওই তখন শালা আর কি ওই ধাইধা করি আর কি, সুতা নাতা আনে হেনে গড়া হেনে ওই শালা মহাজন পরিশোধ করি, তখন শালা ওই ঘুরে ফের আমার ওই শীত গেল, ফের আবার অভাব চলে আসিল। বাচ্চা কাচ্চা মানুষ করার খুব অসুবিধা হয়ে যায়, সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে এবং কি ঋণ টিন দেওয়ার ইয়া করে, চিন্তা ভাবনা করে, সেটা আমার ভালো হতে পারে। আমার যদি সরকার একটু আমাদের এই ইয়া একটু ভেদুটি দেয় আমাকে, তাহলে আমরা একটু হয়তো উন্নত মানে যাইতে পারি না, কিন্তু সরকার তো আমাদের দেখছে না। সরকার যদি দেখে তাহলে আমরা আমার যে ছেলেপেলে মানুষ হবে, এই ছেলেপেলেকেও হয়তো ভবিষ্যৎ আমাদের ভালো হবে। তাঁত শিল্প তো আমাদের গত লোক আমরা না খায় মারা যাচ্ছে, কি খায় মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে। আপনি সরকারকে বলতে বলতে, সরকার যদি আপনাকে 50,000 টাকা করে আমার যদি লোন দিত, তা আমরা অনেক তাঁত শিল্প থেকে আমরা ক্ষুদ্র লোক বাঁচতে পারি, তাহলে তো অনাহারে মারা যাচ্ছি, আমরা কী খাই বাঁচ? আমাদের জন্মদাতা তো আমার পেশা এইটা, আমরা বাধ্য তো 14 পুরুষ শুধু আমরা এটাই করে আসি, আমরা কী করবো? এই কম্বল একটা তাঁত শিল্প, একটা ঐতিহ্য। হ্যাঁ, এই ঐতিহ্য টিকে রাখতে হলে সরকারের যদি কিছু সহযোগিতা করে তাহলে এটা টিকে রাখা সম্ভব। হ্যাঁ, বর্তমান যে বাজার পরিস্থিতি, সুতার দামের চেয়ে মানে বিক্রি তাদের মজুরি তৈরি করে কম দামে বিক্রি করতে হচ্ছে, এই জন্য তারা উপকৃত হচ্ছে না। এত যদি সরকার কিছু আগে আসে এই তাঁত শিল্পের প্রতি, তাহলে তারা উপকার হবে।